어디가 동네 지나퍼 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 어디 쪼들이 지나퍼 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 번네 마따라 번네 마따라 어디가 동네 지나퍼 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 어디 쪼들이 지나퍼 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 사다랑 서바이 번째 쪼들이 멤버들 다가 허나나따라 보람 쪼들이 접었다 접자 접자 사단 서바이 번째 소미지 멤버들 다가 허나나따라 보람 쪼들이 접었다 접자 접었다 사도 멤버들 보지 또 선만 방자에 뱃살 আজকে বিক্ষোভটা হচ্ছে আজকে ভাকুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা ডাকা হয়েছিল সেই সাধারণ সভায় ভাকুড়ি এক নম্বর পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের মনোনীত তিনজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আছে তাদেরকে ডাকা হয়নি সমস্ত মেম্বারদেরকে চিঠি করে ডাকা হয়েছে কিন্তু পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে চিঠি করে ডাকা হলো না আমরা সেই জন্য প্রধান সাহেবের কাছে দাবি করেছিলাম কেন তাদেরকে ডাকা হয়নি প্রধান সাহেব পরিষ্কার বলেছেন যে উনাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি কিন্তু আমাদের প্রশ্ন হলো সমস্ত তিনজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আছে তাদেরকে ডাকা হয়নি সমস্ত মেম্বারদেরকে চিঠি করে ডাকা হয়েছে কিন্তু পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে চিঠি করে ডাকা হলো না আমরা সেই জন্য প্রধান সাহেবের কাছে দাবি করেছিলাম কেন তাদেরকে ডাকা হয়নি প্রধান সাহেব পরিষ্কার বলেছেন যে উনাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি কিন্তু আমাদের প্রশ্ন হলো সমস্ত মেম্বারেরা চিঠি পেল সবাই খবর পেল পঞ্চায়েত সমিতির মেম্বারেরা চিঠি পেল না কেন খবর পাওয়া গেল না কেন আমরা সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ ম্যাডাম এবং সেক্রেটারি সাহেব যিনি চিঠি করেছিলেন উনাকে আমরা জিজ্ঞাসা করি উনি বলেছেন যে হ্যাঁ চিঠি করা হয়েছিল কেন চিঠি পৌঁছায়নি আমরা বলতে পারবো না অফিসের যে স্টাফ তারা ঠিক সঠিক জায়গাতে চিঠিটা পৌঁছায়নি কেন সেটা আমরা জানি না কিন্তু প্রধান আমি জাতীয় কংগ্রেস দলের ভাকুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিষদীয় দল নেতা বলি এটা তো তৃণমূল কংগ্রেসের মিটিং না যে কংগ্রেসকে ডাকবো না মিটিংটা হচ্ছে জেনারেল বডি মিটিং মানে গ্রাম পঞ্চায়েতের যারা যেসব সদস্য সদস্যরা জিতেছে আমরা এই মিটিংয়ে রেজলিউশনের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করে থাকি হলো আমাদের এই গ্রাম পঞ্চায়েতে মেজরিটি আছে আমরা কংগ্রেসকে ডাকলেও বাকি না ডাকলেও বাকি কোনো যায় আসে না তারা যদি আমরা যদি মনে করি কোনো পলিসি আমরা মেক করবো তাতে যদি তারা বিক্ষোভও করে তাতেও আমাদের কোনো যায় আসে না কারণ মেজরিটিটা আমাদের কাছে আছে এটা গেল এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি একটা জিনিস ভাবুন এই গ্রাম পঞ্চায়েতের 29টার মধ্যে 6খানা মেম্বার হলো কংগ্রেসের আর 3টে পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে কংগ্রেসের ঠিক আছে তাহলে 6জন কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য সদস্য তারা সবাই চিঠি পেলো আর তিনজনের উপর কি আমাদের বিশেষ কোনো রাগ ক্ষোভ আছে যে তিনজনকে আমরা চিঠি দেবো না আমি প্রথম থেকেই বলে এসেছি আমাদের গ্রাম পঞ্চায়েতের কর্মী স্ট্রেংথ নেই 13 জন মাত্র একজন এক্সিকিউটিভ থেকে এনএস থেকে শুরু করে এসটিভি থেকে শুরু করে সব মিলিয়ে 13 জন মাত্র কর্মী তার মধ্যে 3জন হচ্ছে গ্রুপ ডি সেই গ্রুপ ডিরা এই চিঠি দেওয়া বিডিও অফিসে বারবার যাওয়া রেজলিউশন সিগনেচার করানো থেকে পঞ্চায়েতে চা বানানো থেকে শুরু করে ফাইলপত্র নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কাজকর্মটা করে থাকে এবার আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়িতে যদি উপস্থিত না থাকেন ঠিক আছে কাউরির বাড়িতে গেছে তাউরির ওয়াইফ হচ্ছে চিঠি নিতে নারাজ বলছে না আমি চিঠি নিব না তাহলে সেক্ষেত্রে কী করবে তাহলে আমি তো গিয়ে আমার চেয়ার ছেড়ে বা এক্সিকিউটিভ ম্যাডাম তার চেয়ার ছেড়ে হাতে পায়ে ধরে তাদের চিঠি পৌঁছানোটা আমাদের কাজ না ঠিক আছে বাড়িতে লোক পায়নি চিঠি ঘুরে এসছে 6জনকে দিবে 3জনকে দিবে না এটা তো হতে পারে না সে চিঠি আমরা এখান থেকে ডিসপ্যাচ করেছিলাম তার প্রমাণপত্র সেক্রেটারির কাছে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অসুবিধা নেই কাঁচরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেইলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া আমাদের ফোন নম্বর 7003812419 তোদের হলো পিপি বর এসেছে পড়ে যাবি তো আমার বিয়ে আমার বেনারসি মন ছুঁয়েছে মনে
স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।